ম্যাথ ডিভিএস মানে ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি বিএস স্যার। আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় পর্যায়করণের মূল্যায়নের। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত নিয়ে আজকে আলোচনা করব। ভিডিওটা অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর যদি কেউ চ্যানেল নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর রোজকার নোটিফিকেশনটা পাওয়ার জন্য বেল আইকনটাকে হিট করে রেখো। তো আজকে আমরা আলোচনা করব তোমার শিলিগুড়ি বয়েজ হাই স্কুল নিয়ে আমরা আলোচনা করব। এটা পার্ট ওয়ান অলরেডি কিন্তু আমরা আপলোড দিয়ে দিয়েছি, নিশ্চয়ই তোমরা দেখেছো। আর দেখে না থাকলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেখান থেকে দেখে নিতে পারবে। আদারওয়াইজ চ্যানেল ভিজিট করো, সেখান থেকে দেখে নিতে পারবে। তো চলো সময় নষ্ট না করে আমরা শুরু করি। আমরা 2-1 পর্যন্ত আমরা কমপ্লিট করেছিলাম, আজকে আমরা 2-2 থেকে শুরু করব, রাইট? কি বলছে, একটি শহরের বর্তমান জনসংখ্যা তোমার 26,250 জন, যদি বার্ষিক 4% হারে জনসংখ্যা বাড়ে তবে 2 বছর পর জনসংখ্যা কত হবে? ঠিক আছে, তাহলে খুবই ভালো অঙ্ক, তুই তো 2-2, 2-2, রাইট? এখন বর্তমান জনসংখ্যা কত? বর্তমান জনসংখ্যা, জনসংখ্যা কত আছে তোমার? 26,250 জন, 26,250 জন, তাই তো? ঠিক আছে, তা বার্ষিক 4% যদি বাড়ে তোমার, রাইট, তাহলে 1 বছর পর, 4% জনসংখ্যা বেড়ে, হবে, ঠিক আছে, তাহলে 1 বছর পর তাহলে কী হবে তোমার? তোমার কত জনসংখ্যা 4% হিসেবে বাড়বে, তাহলে কী লিখবো আমরা? 26,250 যোগ, মানে 26,250 আছে তো 250 তো থাকবেই, প্লাস কী হবে, আরও 4% বাড়বে তোমার, রাইট? মানে 26,250 গুণ হচ্ছে কত? 4/100। 4/100 কেন লিখলাম? কারণ 4% পার্সেন্টকে তুলতে গেলে 100 দিয়ে গুণ করতে হয় তোমার, ঠিক আছে, হয়ে গেল। তাহলে কী হচ্ছে, এবার তোমার কাটাকাটিতে করি, চলো, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে, এটা কেন লিখলাম বুঝতে পারলে? 4 বছর পর, 1 বছর পর তোমার 4% বাড়বে, মানে এই সংখ্যা, এই জনসংখ্যাটা বাড়বে, যেমন 26,000% 4% বাড়বে। এবার আমি আলাদা করে বার করে নিয়ে আবার এর সঙ্গে যোগ করতে পারতাম, তাহলে অনেক ঝামেলা হতো, তার চেয়ে দরকার নেই, আমরা ডাইরেক্ট করে দেবো। 26,250 যতজন ছিল ততজন তো থাকবেই, প্লাস আরও 4% বাড়বে, তাই এর সঙ্গে 4% আরও বাড়িয়ে দেবো, যোগ করে দেবো, তাহলেই হয়ে গেল, শূন্য শূন্য কাটা গেল। এবার কী আছে, তোমার এটাকে 5 দিয়ে কাটা যাবে, তোমার 5 দিয়ে কাটলে তোমার 5×10, এটাকে যদি 5 দিয়ে কাটি কত হচ্ছে তোমার? দেখো 5×5=25, 1 থাকছে 12, 5×10, 2 থাকছে 2×25, তার মানে কত হচ্ছে? 5×5=25, 525 হলো। এখানে আমরা 2-কে আমরা 4-কে এগিয়ে কাটতে পারবো, 2×4 তোমার, রাইট? তাই 525কে তোমার 2 দিয়ে গুণ করবো, তাহলে তোমার 26,250 যোগ, এখানে 525কে 2 দিয়ে গুণ করবো, তাহলে 5×10 শূন্য, হাতে আমার 1, 2×4 আর 1 হচ্ছে 5, আর 5×2 হচ্ছে তোমার 10,050, ঠিক আছে? সমান সমান কত হচ্ছে তোমার? দেখো 1,050 যদি যোগ করি আমরা, তাহলে হয়ে যাচ্ছে তোমার, এখানে তোমার আমরা রাফে যোগটা করে নিই, 26,250, তার সঙ্গে যোগ করবো আমরা 1,050 আমরা যোগ করবো, ঠিক আছে? তাহলে তোমার শূন্য শূন্য হলো, 5×10 শূন্য, হাতে আমার 1, 2 আর 1 হচ্ছে তোমার 3, 6 আর 1 কত হচ্ছে? 7, আর 2×2, রাইট, কত হলো? 27,300 জন, তাহলে 27,300 জন, বোঝা গেল? তাহলে 1 বছর পরে কত জনসংখ্যা হবে? 1 বছর পরে জনসংখ্যা হবে 27,300 জন। আমাকে জানতে কি চাইছে? 2 বছর পরে, তাই তো? এখানে কি চাইছে দেখো, যেখানে 2 বছর পরে, তার মানে 1 বছর পর 27,300 জন হলো, তাহলে 2 বছর পরে, আরও 1 বছর পরে, তাহলে আরও 1 বছর পর, 1 বছর পর 4% জনসংখ্যা বেড়ে হবে, তাহলে কত হবে? তাহলে 27,300 ছিল, তাহলে 27,300 যোগ হচ্ছে কত? আবার 4% বাড়বে, মানে 27,300 4%, 27,300 গুণ হচ্ছে তোমার 4%, মানে 4/100, ঠিক আছে? এখানে 2 শূন্য আছে, এখানে 2 শূন্য আছে, কাটা গেল, 4 দিয়ে গুণ করলে পেয়ে যাবো, তাহলে 27,300 যোগ হচ্ছে তোমার 273কে আমরা 4 দিয়ে গুণ করবো, 3×4=12, হাতে আমার 1, 4×7=28, 1×29=9, হাতে আমার 2, 4×8=10, 1,092 জন। এবার দুটো যোগ করলে কত হচ্ছে তোমার? দেখো তাহলে কত হলো তোমার? 27,300 প্লাস হচ্ছে 1,092, এখানে যোগটা করে নিই আমরা, 27,300 আর তার সঙ্গে হচ্ছে তোমার 1,092, তাহলে 2×2=9, 9 হলো, 3×3 হলো, 7×1=8, 2×2 28,392 কত হচ্ছে? 28,392 জন, ঠিক আছে, খুব ভালো অঙ্ক, একবারে করতে যাবে না, দুবারেই করতে হবে। কিন্তু কীভাবে করলাম, বর্তমান জনসংখ্যা যা আছে 1 বছর পরে 4% বাড়বে, 4% বাড়লে আমরা 4% বাড়িয়ে দিলাম, টোটাল জনসংখ্যা 4% যোগ করে দিলাম, 1 বছর পর হয়ে গেলো 27,300 জন, ঠিক আছে? এবার কী হবে তোমার, 1 বছর, আরও 1 বছর পর, তাহলে 4% আরও বাড়বে, তাহলে 2 বছর বলেছিল, তাহলে 27,300 4% বাড়াবো,
পারি আমরা কি করবো, সংযোগ করে দেবো, তাহলে অঙ্কটা হয়ে গেল। ঠিক আছে, তো উত্তর কী লিখবো আমরা? উত্তর লিখব দুই বছর পর মোট জনসংখ্যা হবে, জনসংখ্যা হবে কত? 28,392 জন। ঠিক আছে, চলো পরের অঙ্কে আসবো, নেক্সট অঙ্কটা দেখে নেবো কী আছে আমাদের। নেক্সট অঙ্কটা কী বলছে তোমার দেখো, 0.3 এবং 0.16 যোগফল কত? খুবই ইজি। ঠিক আছে, চলো আমরা করে নিই। তা যোগটা ইজি আছে, তোমরা নিজেরাই করে নিতে পারবে, আমরা পরের অঙ্কে আসছি। ঠিক আছে, কী বলছে? 28, 33, 42 ও 77 দ্বারা বিভাজ্য যে সংখ্যাটি তোমার কী বলছে 98,765 নিকটতম, সেই সংখ্যাটি নির্ণয় করো। ঠিক আছে, তাহলে কী করবো? তাহলে যারা বিভাজ্য, তো বিভাজ্য সংখ্যাটা কী হবে? তাহলে আমরা লসাগু করবো আমরা, রাইট? লসাগু করে আমরা তারপর দেখে নেবো এটা নিকটতম কীভাবে বার করবো। তাহলে হচ্ছে তোমার কি, এটা 4 নম্বর তোমার, রাইট? 4 নম্বর। তাই নিকটতম সংখ্যা হচ্ছে তোমার 28, 33, 42, 77। তাহলে 28, 33, 42 আর 77 তোমার, রাইট? তাহলে লসাগুটা বার করবো আমরা। লসাগু তোমার প্রথমে দেখি যে 2 দিয়ে যাবে, তোমার দেখো 2 দিয়ে গেলো, তোমার 14 দুগুণ 28, 33, 33ই থাকবে, 21 দুগুণ 42, 77, 77ই থাকবে তোমার। ঠিক আছে, এবার দেখো 3 দিয়ে কাটা যাবে, তোমার 3 দিয়ে কাটা যাবে, 3, 14, 14ই থাকবে, তোমার 3 কি 14 দিয়ে যায় না, 3, 11, 33, 3, 7 হচ্ছে তোমার 21, আর 77 কোথাও 3 দিয়ে 7, 14, 3 দিয়ে যায় না, 77, 77ই থেকে যাবে। এবার কি দেখো তোমার এখানে 7 দিয়ে যাবে তোমার, রাইট? 7 দিয়েই তোমার যাচ্ছে, 7 দিয়ে গেলে তোমার 7 দুগুণ 14, 11, 11ই থেকে গেলো, 7 অক্ষে 7, আর 7, 11 হচ্ছে 77। ঠিক আছে, আবার এখানে 2টো 11 আছে, তাহলে 11 দিয়ে করতে পারবো আমরা, 11 দিয়ে করতে পারবো। 2, 2 থেকে গেলো, 11, 11 অক্ষে 11, 1 থেকে গেলো, 11 অক্ষে 11। ওকে, তাহলে লসাগু কত হচ্ছে তোমার? লসাগু সমান সমান হয়ে যাচ্ছে তোমার, তাহলে 3 গুণ 2 গুণ 3, তাহলে দশক সমান সমান 2 গুণ 3 গুণ 7 গুণ 11 গুণ 2। ঠিক আছে, তাহলে কত? 3 দুগুণ 6, তোমার 3 দুগুণ 6, 6 দুগুণ কত হচ্ছে 12, আর 7 বারো হচ্ছে তোমার 84, বা 3 দুগুণ 6, 6, 7 হচ্ছে তোমার 42, 42 দুগুণ হচ্ছে 84, 84কে 11 দিয়ে গুণ করবো তোমার, রাইট? তা 84কে 84 আমরা 11 দিয়ে গুণ করবো। তা 4 অক্ষে 4, 8 অক্ষে 8, একটা ঘর ছাড়লাম, 4 অক্ষে 4, 8 অক্ষে 8, তাই কত হচ্ছে 4, 4ই, তাহলে 8 আর 4 কত হচ্ছে আমার 12, 2, হাতে আমার 1, 8 আর 1 হচ্ছে 9, 924 কত পেলাম লসাগু? সমান সমান 924। ঠিক আছে, এবার 924 আমরা লসাগুটা পেয়ে গেলাম। এবার দেখো এখানে কী বলছে তোমার, রাইট? বলছে তোমার এর নিকটতম সংখ্যাটি, রাইট? যারা বিভাজ্য যে সংখ্যাটি এর নিকটতম, রাইট? তাহলে একে যদি আমরা তোমার 924 দিয়ে ভাগ করি, তাহলে এর নিকটতম সংখ্যাটা পেয়ে যাবো। তাহলে হচ্ছে এদের নিকটতম সংখ্যাটা কত হবে? তাহলে 98,765। তাহলে তোমার 98,765, তাহলে 98,765। ঠিক আছে, একে ভাগ করবো কত দিয়ে আমরা? 924 দিয়ে ভাগ করবো, রাইট? 924 দিয়ে ভাগ করবো। ভাগ করলে তোমার দেখো এখানে কত হচ্ছে, তাহলে 24 ভাগ করবো, তাহলে 1 দিয়ে যাচ্ছে তোমার দেখো 924 924 বিয়োগ করলাম, 7-এর থেকে 4 বিয়োগ করলে 3, 8-এর থেকে 2 বিয়োগ করলে তোমার 6, তা 63 হলো, একটা 6 কেটে নামালাম। ঠিক আছে, 6 কেটে নামালাম, কত 636 হলো। তাহলে কাটা করা যাচ্ছে না, তাহলে 0 দিয়ে আমরা গুণ করতে হবে। ঠিক আছে, 0 বসিয়ে দিয়ে আমরা কী করবো? একটা 0 বসিয়ে দিয়ে এখানে একটা 0 নামিলাম, একটা ঘর নামিলাম, তাহলে 5। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি তো 0 দিয়ে গুণ করলে 0 করতে, আবার বিয়োগ করে আবার নামাতে হবে, অনেক বড়ো হবে, এই জন্য আমরা ডাইরেক্ট করে দিলাম, 0 বসিয়ে আর একটা ঘর নামিয়ে দিলাম, তাহলে 6365। তাহলে এটা তোমার 924, তোমার 7, 7 নং 63, হ্যাঁ 7 দিয়ে যাচ্ছে তোমার, তাই 7 দিয়ে করলে তোমার বেশি হয়ে যাবে, 7 নং 63, আর 6 দিয়ে করলে তোমার কম হয়ে যাবে, 924কে 7 দিয়ে গুণ করে দেখি, তাহলে 924কে আমরা 7 দিয়ে গুণ করে দেখি, তাহলে কত 4, 7, 28, 8, হাতে আমার 2, 7 দুগুণ 14, 14, 2, 16, 6, হাতে আমার 1, তাহলে 7 নং 63, আর 1-এ 64। ঠিক আছে, কত হচ্ছে তোমার 6, 4, 6, 8, 6, 4, 6, 8, তাহলে 6, 3, 6, 5 হচ্ছে তোমার, তাহলে বেশি হয়ে যাচ্ছে তোমার। ঠিক আছে, তাহলে কী করতে হবে? কম দিয়ে গুণ করলে আমরা, কম দিয়ে 924কে আমরা, 924কে যদি আমরা 6 দিয়ে গুণ করি, তাহলে 6 দিয়ে গুণ করলে কত হবে তোমার দেখো? 4, 4, 24, 4, হাতে আমার 2, 6, 2, 12, 13, 14, 4, হাতে আমার 1, 6, 9, 54, আর 55 হচ্ছে তোমার, তাহলে তোমার 6, 9, 54 আর 55। ঠিক আছে, তাহলে কত হলো? 5,554। ঠিক আছে, 5,544, জায়গাটা কম হয়ে গেল এখানে তোমার। আচ্ছা, তো বিয়োগ করলে কত হচ্ছে? 1, 1ই হচ্ছে, 6-এর থেকে 2 বিয়োগ করলে 2 হচ্ছে, আর 13, তোমার 5, 8, 5, 13, 800 কত হচ্ছে 21, 821। ঠিক আছে, 821, তাহলে এখানে তোমার কত 6 দিয়ে গুণ করেছিলাম, তো 6 দিয়ে গুণ করলে তোমার এটাতে, মানে এই সংখ্যার থেকে যদি আমরা
এই যে 98/765 থেকে যে আমরা 821 বিয়োগ করি তাহলে জিনিসটা মিলে যাবে তোমার, ঠিক আছে। বাট এটা তোমার অনেক বেশি হয়ে যাচ্ছে, বা এখানে যদি 7 দিয়ে যদি আমরা করি তাহলে কত, 7 দিয়ে করলে কত হচ্ছে তোমাদের, 7 দিয়ে করলে হচ্ছে তোমার এখানে হয়ে যাচ্ছে 6400 তোমার, আর 6468, এটা নিয়ারেস্ট হচ্ছে তোমার 6365 নিয়ারেস্ট হচ্ছে। তাহলে 106 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 106 দিয়ে ভাগ গুণ ভাগ করলে আমরা এটা মিলছে, রাইট। তাহলে 107 দিয়ে আমরা 924 গুণ করে দিই তাহলে, সুতরাং সংখ্যাটি হবে, সুতরাং ঠিক আছে 9,98,765, ঠিক আছে, নিকটতম সংখ্যাটি হবে, নিকটতম সংখ্যাটি হবে, সংখ্যাটি হবে তা কী করবো আমরা, 942কে আমরা, 924কে আমরা কী করবো, গুণ করবো 106 দিয়ে, 106 দিয়ে তোমার অবশিষ্ট থেকে ভাগ সাথে 107 দিয়ে করে দেবো, 107 দিয়ে আমরা গুণ করবো, ঠিক আছে। গুণ করলে আমরা সংখ্যাটা পেয়ে যাবো, যেটা সেটাই হবে তোমার অ্যান্সার। এখানে গুণটা করে নিই, চলো এখানে জায়গাটা কম আছে, আমরা এটা অন্য জায়গায় নিয়ে নিচ্ছি। তাহলে 924কে আমরা কী করবো, 107 দিয়ে আমরা গুণ করবো, ঠিক আছে, বোঝা গেল। 4 সাথে 28, হাতে আমার 2, 7 দুগুণে 14, 15, 16, 6, হাতে আমার 1, 7 9 63, আর 1 কত হচ্ছে 64, 1 ঘর ছাড়লাম, 0 দিয়ে গুণ করলে তোমার সব শূন্যই হলো তোমার, 0,0,0,0 হয়ে গেলো তোমার, আরও 1 ঘর ছাড়লাম। এবার কত, 4 অক্ষে কত হচ্ছে তোমার 4, 4 অক্ষে 4, 2 অক্ষে কত হচ্ছে তোমার 2, আর 9 অক্ষে কত হচ্ছে তোমার 9, ঠিক আছে। চল যোগ করি, 8 8 6 6, 4 4 কত হচ্ছে তোমার 4 4, তোমার 8, আর 6 2 কত হচ্ছে 6 2, তোমার 8, আর 9 9, রাইট। তাই কত হলো সংখ্যাটা, 9,868, ঠিক আছে, মানে 98,868। এখানে কী লিখবো আমরা, 98,868, ঠিক আছে। তো সংখ্যাটা নিয়োগ, নিকটতম সংখ্যাটা কোনটা হবে, 98,868। কীভাবে করলাম দেখে নাও, প্রথমে আমরা কী করতে হবে, অঙ্কগুলো থাকলে প্রথমে লসাগু করে নেবে, লসাগু করলে যে সংখ্যাটা পেলে এটা হচ্ছে কি, এই সংখ্যাটা কী হচ্ছে, সব সবাই 28, 33, 42, 77 সবার দ্বারা বিভাজ্য হচ্ছে তোমার, রাইট, এই সংখ্যাটা। এবার যে নিয়ারেস্ট সংখ্যা যদি জানতে চায় তাহলে এই সংখ্যাটা দিয়ে আমাকে সেই সংখ্যাটা ভাগ করবো, ভাগ করলে যেহেতু তোমার এই সংখ্যার থেকে ছোটো যদি অবশিষ্ট থাকতো তাহলে গিয়ে ছোটো সেই সংখ্যাটাই দিয়ে দিতাম আমরা, 6 দিয়ে গুণ করে এই সংখ্যাটা হতো, বা অভাগশেষ যেটা থাকতো সেটা থেকে বিয়োগ করে আমরা দিয়ে দিতে পারতাম সংখ্যাটা। আর যেহেতু এটা 106 দিয়ে ভাগ করার পরেও ভাগশেষ থেকে যাচ্ছে তোমার 821, মানে অল্প কিছু সংখ্যার সঙ্গে যোগ করে দিলে কী হবে, নিয়ারেস্ট হয়ে যাবে তোমার, রাইট। এখানে তোমার নিয়ারেস্ট করে দিলে আমরা কী করবো, 821 থেকে 924 থেকে তোমার 821 এভাবেও করতে পারি। এখানে আরেকটাভাবে প্রসেস করা যায়, দেখো 924 থেকে আমরা কী করবো, 821কে আমরা বিয়োগ করে দেবো, তার অবশিষ্ট কত থাকবে তোমার, দেখো এখানে তোমার 3 থাকলো, এখানে 2 এ 2 মিলিয়ে গেলে 0 হচ্ছে, 103, তাহলে 103 হচ্ছে তোমার, যোগ করে দিলে এই সংখ্যাটার সঙ্গে ভাগটা মিলে যায় কিন্তু। তাহলে এইভাবে করে দিতে পারি আমরা 98,765 সঙ্গে, তাহলে 98,765 সঙ্গে আমরা 103কে আমরা যোগ করে দিতে পারি, তাহলে কিন্তু ডাইরেক্ট অ্যান্সারটা পেয়ে যাবো। দুটোভাবে প্রসেসটা দেখিয়ে দিলাম, তাহলে কত হচ্ছে 98,868, ঠিক আছে, সংখ্যাটা পেয়ে গেল। তো তোমাদের যেভাবে সুবিধা হয় তোমরা সেইভাবে করবে, এটা থেকে বিয়োগ করেও করে নিতে পারো, বা তোমার ভাগ করেও করে নিতে পারো, ওকে। চলো পরের অঙ্কে আসবো, নেক্সট অঙ্কটা দেখে নেবো অলরেডি। নেক্সট পরের অঙ্কটা কী বলছে, সংখ্যারেখার সাহায্যে যোগ করো, এটা তোমরা নিজেরাই পারবে, তা আমি একটু এ দেখিয়ে দিচ্ছি তোমাদের। তা সংখ্যারেখার সাহায্যে বলছে এটা তোমার 6 5 নম্বর, ঠিক আছে। তাহলে কী বলছে, +-7 বলছে, আর কত বলছে, ও +2 বলছে তোমার, +2, ঠিক আছে। তাহলে -7, তো 0 থেকে আমরা -7 নেবো, তাহলে কত হচ্ছে, 7 দিকে আগে যাবো তোমার, তাহলে 7 আমরা বিয়োগ করলে কী হয়, বাদিকে যায়, তাহলে -7 আছে, তাহলে তোমার কত হচ্ছে 1 2 3 4 5 6 7 7, এখানে চলে এলো -0 থেকে, এখানে চলে এলাম, এখানে তোমার -1 চলে এলাম, -7 চলে এলাম, ঠিক আছে, -7 চলে এলাম এখান থেকে অ্যারো দিয়ে। এবার কী বলছে, +2 বলছে, তো এদিক থেকে 2 ঘর প্লাসে যাবো, প্লাস হলে কী হয়, ডান দিকে যায়, তাহলে কত, 1 ঘর গেলাম, আরও 1 ঘর গেলাম, কত হলো অ্যান্সার, হলো -5, তাহলে -= অ্যান্সার কত হবে, অ্যান্সার হলো তোমার -5, ঠিক আছে, হয়ে গেল, সংখ্যারেখার সাহায্যে করে ফেললাম। চল পরের অঙ্কে আসবো, নেক্সট অঙ্কটা কী বলছে, অনিলবাবু তার মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া দেন, যদি অনিলবাবু প্রতি মাসে 1,870 টাকা বাড়ি ভাড়া দেন তবে অনিলবাবুর মাসিক আয় কত। খুব ইজি অঙ্ক, ভালো করে নিজেরাই করবে। তাহলে আমরা কীভাবে করবো দেখো, চলো দেখে নিই। তাহলে এই ধরনের অঙ্ক থাকলে কী করবো আমরা, ধরে নেব, ধরে নিই অনিলবাবুর মাসিক আয়, অনিলবাবুর মাসিক আয় কত, X টাকা, এই ধরনের অঙ্কগুলো X ধরে নেবে, ইজিলি হয়ে যাবে তোমার, রাইট। সুতরাং প্রশ্নানুযায়ী কী হচ্ছে তোমার, প্রশ্নানুযায়ী কী হচ্ছে, X টাকার কত পার্সেন্ট বাড়ি ভাড়া দিচ্ছে, সে 22% বাড়ি ভাড়া দিচ্ছে, তাই তো, 22%,
22% বা 22/100 ইকুয়াল টু কত হচ্ছে, স্যার সে স্যালারি পাচ্ছে, আয় আছে, তার 22% সমান সমান কত হচ্ছে তোমার 1870 টাকা। 1870 টাকা ইকুয়াল টু 1870 লিখতেই পারি আমরা, ঠিক আছে। এক্স ইকুয়াল টু পাই পেয়ে যাবো আমরা। তাহলে দেখো এখানে কী হচ্ছে তোমার 22x সমান সমান লিখতে পারি আমরা, 22x ইকুয়াল টু কী লিখতে পারি আমরা, এখানে 100 টাকা ওইদিকে পাঠিয়ে দিলাম, তাহলে 1870। আচ্ছা এখানে 100 দিয়ে গুণ করলে হচ্ছে তোমার, গুণ 100 দিয়ে গুণ করবো আমরা, ঠিক আছে, 100 টাকা ওইদিকে পাঠিয়ে দিলাম। এবার কী হচ্ছে তোমার এক্স ইকুয়াল টু কী হবে তোমার, 1870 গুণ হচ্ছে তোমার 100 ডিভাইডেড বাই কত হচ্ছে 22, ঠিক আছে। এক্স ইকুয়াল টু এখানে গুণ হিসাবে ছিল, ভাগ হিসাবে হয়ে যাবে, এটা হয়ে গেল। তাহলে কী হচ্ছে তোমার, এখানে আমরা ভাগটা করে ফেলি, তাহলে 22 দিয়ে আমরা যদি ভাগ করে 2 দিয়ে ভাগ করলে কত, এটা 2 দিয়ে ভাগ যাচ্ছে তোমার, 2 দিয়ে ভাগ করলে তোমার কত হচ্ছে 11 হচ্ছে তোমার, 11 হচ্ছে কোনো 22, আর 2 দিয়ে ভাগ করে হচ্ছে তোমার 9 দুগুণ 18, আর 3 দুগুণ তোমার 6, 5 দুগুণ 10, ঠিক আছে। এবার হচ্ছে তোমার কত হচ্ছে তোমার, এখানে 100 হলো তোমার, ঠিক আছে, পেয়ে গেলাম। এবার দেখো 11 দিয়ে কাটা যায় কিনা দেখি আমরা, তাহলে 8 11 88 88 89 90 91 92 93 55, হ্যাঁ 5 দিয়ে কাটা যাচ্ছে, 11 দিয়ে কাটা যাচ্ছে, দেখো রাইট, কাটলে কত হচ্ছে তোমার, দেখো 8 11 88 88 হলো, 88 89 89 90 91 92 93 মানে 5 হচ্ছে, তাহলে 5 5 55, তাহলে 5 11 55, তাহলে 85, তাহলে সমান সমান কত হচ্ছে 85 কে 100 দিয়ে গুণ করলে কত হচ্ছে 8500 টাকা, ঠিক আছে, পেয়ে গেলাম। এক্স ইকুয়াল টু কত হচ্ছে তোমার 8500 টাকা। সুতরাং কী লিখবো আমরা, উত্তর লিখবো আমরা, অনিল বাবুর মাসিক আয় কত, 8500 টাকা, 8500 টাকা, ঠিক আছে, হয়ে গেল। চলো পরের অঙ্কটা দেখে নেবো। পরের অঙ্কটা কি সংখ্যা রেখার অঙ্ক আছে তোমার, রাইট, এটা নিজেরাই পারবে, দেখানোর কিছু নেই তোমাদের, নিজেরাই করে নেবে। আজকের জন্য এই পর্যন্ত, ভিডিওটা অলরেডি বড় হয়ে গেছে, ভিডিওটা অবশ্যই লাইক করো, বন্ধুর সঙ্গে শেয়ার করো, আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করো, আর আগের পার্টটা যদি রেখে না থাকো ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে।